এই হচ্ছে আমাদের মূলত বক্সের অবস্থা। বক্সে 64টা প্লেয়ার বাকি আছে, বাট স্টিল একটা মেসির কার্ড দিয়েছে, দুইটা মেসি, বাকি দুইটা মেসি কিন্তু এখনও আছে। 15 সালের মেসি পাওয়া হয়েছে, বাট ওয়ার্ল্ড কাপের মেসি অথবা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কিস মেসি, দুইটার একটাও আমাদের আইডিতে এখনও ধরা দেয়নি। এই ভিডিওটাও আমার কাস্টমার এক ভ্যারি ভিডিও, ঠিক আছে। সো আগেই বলে নিলাম, কারণ অনেক টক্সিক পিপল আছে যারা এসে বলে যে শ্যাম ভাই কেন নিজের আইডিতে ড্র দেন না, অন্যের আইডির ভিডিও কেন শেয়ার দেন। কথা হচ্ছে ভাই, আমার আইডির ভিডিও যারা দেখেছেন আগে, যে কোন কোন বক্সে ড্র দিয়েছে না দিয়েছে, আমার স্কোয়াডে কোন প্লেয়ার আছে না আছে, সেটা আপনারা সবাই ভালো মতন জানেন যারা আমার পেজের সাথে শুরু থেকে লেগে আছেন। সো আমার বর্তমানে এমন কোনো প্লেয়ার লাগবে না যে প্লেয়ারটার জন্য আমি নিজে ড্র দিব নিজের আইডির জন্য। এমন যদি এক্সট্রা অর্ডিনারি কোনো প্লেয়ার আসে আমার আইডির জন্য যেটা দরকার, সেটা আসলে অবশ্যই আমি ড্র দিব। এখন যাদের দরকার নাই, মানে যাদের দরকার আছে আর কি, যে এই প্লেয়ারটাকে লাগবে আমার, তারা তো অবশ্যই ড্র দিবে, রাইট? এখন আমার কাস্টমার ভাইয়েরা যারা আমার কাছ থেকে রেগুলার কয়েন পারচেস করতেছে, তারা এসে যেটা করে সেটা হচ্ছে যে শ্যাম ভাই চাইলে আমার ভিডিওটা আপনার পেজে আপলোড করতে পারেন এডিট করে, ঠিক আছে। সো আমার কাস্টমার ভাইয়েরা যখন আসে আমার কাছে, সে তাদের কথা কিন্তু ফেলেও দিতে পারি না, কারণ যেহেতু আমার নিজের আইডিতে ড্র দেওয়া হচ্ছে না, তারাও আমার কাছে শেয়ার করতেছে। সো সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, যার আইডিটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে অনেস্টলি, সেটাই আমি আপলোড করি তাদের চাওয়াতে। এখন কিছু কিছু লোক এসে যারা এইসব উল্টাপাল্টা কমেন্ট করে, তাদেরকে আমি সুন্দর মতন বলবো যে ভাই আপনারা আমার পেজ থেকে চলে যান, আপনাদের তো আমি জোর করে টেনে নিয়ে আসতেছি না। তারা এসে বলে যে আমার টাইম লাইনে কেন আপনার ভিডিও আসবে। এখন কথা হইলো ভাই, আমাকে যারা ভালোবাসে শুরু থেকে সাপোর্ট দিয়ে আসতেছে আমাকে, তারা ভাই আমাকে সাপোর্ট দিবেই, তারা আমাকে চিনে জানে, তারা আমাকে ভালো জানে, তাই আমাকেই সাপোর্ট দেয়, ঠিক আছে। এখন তাদের সাপোর্টের জন্য আমার পেজের আল্লাহর রহমতে এত রিচ উঠছে, আমি তাদের কাছে গ্রেটফুল, ঠিক আছে। টু বি অনেস্ট, আমি অনেক খুশি তাদের জন্য এত দূর আসা, এখন তাদের সাপোর্টের জন্যই আমার পেজ এত দূর উঠার কারণেই কিন্তু ওই সব টক্সিক লোকের কাছেও আমার ভিডিওগুলি যায়। তো এখন গেলে সেক্ষেত্রে তো আমার আর করার কিছু নাই। সো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা সুন্দর করে আমার ভিডিওটা ইগনোর করে দেন, আর যদি আমার ভিডিওর কন্টেন্ট ভালো লাগে সেক্ষেত্রে আপনারা সাপোর্ট যদি দিতে চান দিতে পারেন, পুরোটাই আপনাদের উপরে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এত কথা বলার অবশ্যই কোনো মিনিং ছিল দেখেই বলেছি, না হলে বলতাম না। সো ভাবলাম যে এই বক্স ওপেনিং ভিডিওর সাথে বলে দিই। আর একটা জিনিস, এই ভিডিওর মধ্যে ওই কাস্টমার ভাইয়ের অনেক নোটিফিকেশন প্লাস এই কল টল চলে আসছিলো, যার কারণে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, জাস্ট এই বক্সটা থেকে 3টা মেসি প্যাক করা হয়েছে বিধায় এই বক্স ওপেনিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ওগুলি আপনারা চোখে না লাগিয়ে বক্স ওপেনিংটা এনজয় করবেন। আর একটা ড্র ইয়েলো অ্যানিমেশন আমি দেখেছি, বাট ভাই স্কিপ করে দিয়েছে, কোনো ধরনের কোনো বিগ টাইম বা এপিক নাই। এই ভিডিওতে দেখানো ফার্স্টের পারচেজে কিছু পেল না তিনি, তার মানে আরও একটা পারচেজ করতে হবে, ঠিক আছে। সো দেখি আমার এই কাস্টমার ভাই বা পেজের যে ফলোয়ার ভাই, উনি আর কি কত কয়েন পারচেস করে। এবার উনি 3250 কয়েনে আবার পারচেজের জন্য ক্লিক করেছে, সো সে 3250ই নিচ্ছে আবার। আশা করি এবার সে খালি করতে পারবে, কারণ পেজে তার খুব একটা বেশি প্লেয়ার নাই আমার জানা মতে, যেহেতু আগে 64টা ছিল 3250 কয়েন, ওই 64টা বক্স ড্রোর জন্য তিনি খরচ করেছেন। এই সর্বোচ্চ গেলে 30টার মতো প্লেয়ার থাকবে আই গেস, যেহেতু 900 ড্র দেওয়া পড়ছে, এরকমই থাকবে। দেখা যাক উনি এবার কত কয়েনে এই ওয়ার্ল্ড কাপের মেসি এবং যে কিস মেসি আছে এই দুইটাকে প্যাক করতে পারে। ওকে, উনি আরেকটা ড্র দিতে যাচ্ছে, দেখা যাক কোন আমি এই ড্রতে তার লাকে কি রাখে বা না রাখে। সাদা অ্যানিমেশন বাট কালারফুল হয়নি, তার মানে এবারও কিছু দেয়নি কোন আমি তাকে। ওকে, 3225 কয়েন আছে তার আইডিতে, 100 আরেকটা ড্র দিয়ে নিচ্ছে তিনি। এবার দেখা যাক কিছু পায় কি না, বাট এইবারও তিনি কিছু পাননি। যে যে প্লেয়ার দিচ্ছে তাদের নাম উচ্চারণ করার সাধ্য নাই, যদি না ঠিক মতন তাদের নামে ফোকাস করি আর কি। আরও একটা 100 ড্র দিয়ে নিল তিনি, আমার মতে মনে হয় উনি 2700 কয়েনে যাওয়ার পরে 3900 ড্র দেওয়ার আশায় আছে, যার কারণে 100 ড্র দিয়ে নিচ্ছে আর কি। যেটা বলেছিলাম সেটাই তিনি করে নিচ্ছে। আর আরেকটা কথা, আপনাদের যদি কোনো বক্স ভালো লাগে, সেই বক্সে ড্র দেওয়ার জন্য কয়েন কেনার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই
এই পেজের ইনবক্সে অথবা এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ কম রেটে শতভাগ নিরাপদে আপনাদেরকে কয়েন কিনে দেবার চেষ্টা করব। দেখা যাক, তার আর 2800 কয়েন আছে, তিনি এবার 900 ড্র দিয়ে দিচ্ছেন। কোনামি তার লাকে এবার কিছু রাখে কিনা দেখা যাক, বাট হাইলাইটার অ্যানিমেশন তাকে জোর দিয়ে আলবা ধরিয়ে দিয়েছে। ওকে, তিনি আরও একটা 900 ড্র দিচ্ছেন, খুবই ফাস্ট, সুপার ফাস্টভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। দেখা যাক এইবারে বিগ টাইমের অ্যানিমেশন কোন মেসিকে দেয় সেটাই আমাদের দেখতে হবে। যেহেতু তিনি পুরা বক্স খালি করবেন নিয়ত করেছেন, তার মানে যেটাই দিক তিনি খুশি, আমি আমার মতো আর কি। আর্জেন্টিনার জার্সি মানে 2022 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেসির কার্ডটাই তাকে এবার দিয়েছে। সুন্দর অ্যানিমেশন, আমার কাছে এই অ্যানিমেশনটা কিন্তু ভালোই লাগে। বাট পার্সোনালি আমার 2018 যে থান্ডার ব্ল্যাক পাওয়ার অ্যানিমেশনটা ছিল সেটা আমার কাছে বিস্ট লাগতো। কার কোনটা ভালো লাগে সেটা তাদের নিজস্ব ব্যাপার, বাট আমি আমার পার্সোনালটা ওপিনিয়নটা শেয়ার করলাম আর কি। ওকে, তাকে একটা মেসি দিয়েছে, তার যে বলেছিলাম তার অনেক নোটিফিকেশন কল চলে আসছিল, যেটা আপনারা মাইন্ড করবেন না আশা করব। দেখা যাক, উনি আরও একটা 900 ড্র দিয়ে দিয়েছেন, এইবারও কিন্তু বিগ টাইমের অ্যানিমেশন, তার মানে এইবারও উনি কিস মেসিকে প্যাক করে নিয়েছেন, তার মানে এই ড্রোর মাধ্যমে তার পুরো বক্স খালি হয়ে গেল। আপনারা কে কে তিনটা মেসিকেই নিয়েছেন, কার কোন মেসিকে খেলাইতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানায়েন, কার কত কয়েন খরচ হলো সেটাও জানায়েন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে রিয়েক্ট কমেন্ট করবেন, যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই পেজে ফলো দিয়ে সাপোর্ট দিবেন। ইউটিউব চ্যানেল থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।